ছিলে তুমি নমস্কার এখন আমরা আমাদের মাঝখানে মঞ্চে পেয়ে গেছি শারদ সর্বোত্তমা কর্তৃপক্ষের তরফ থেকে একটি সেরা মণ্ডপের পুরস্কার শারদ সর্বোত্তমা কর্তৃপক্ষকে ব্যাটনা নবীন সঙ্গে শারদোৎসব কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আমরা একটু অনুরোধ করব আমাদের মঞ্চে যে দুজন আছেন তারা একটুখানি আমাদের এই 62তম শারদবর্ষে আমরা কেমনভাবে নিবেদন করলাম আমাদের মণ্ডপ এবং প্রতিমা তো সেই নিয়ে ওনাদের একটু ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবেন এই আশা রেখে একটু মাইকটা তুলে দিচ্ছি ওনার হাতে হ্যালো নমস্কার শুভ সন্ধ্যা আমি জয়শ্রী খাড়া আমার সাথে আছে ববি মণ্ডল আজকে আমরা এসেছি সর্বোত্তমা সেরা পুরস্কার 2023 প্রেজেন্টেড বাই ইনোমেনিয়া মোশন পিকচার কয়েকটা দিন আগে আমরা দেখতে পেয়েছি যে সিকিমে পাহাড়ে বিপর্যয় ঘটেছে আজকে আপনাদের সবার সামনে আমরা দেখতে পাচ্ছি নবীন ব্যাটটা নবীন সহ তুলে ধরেছে পাহাড়ে পুজো সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি সিকিম করেছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মনেই হচ্ছে যেন একটা খুব জায়গায় এসেছে একটা পাহাড়ে সত্যি বেড়াতে এসেছে শহরের বুকে এত সুন্দর পাহাড় তারপর আই থিঙ্ক ঘাসগুলো আপনাদের রিয়েল চাষ করা এতে এত সুন্দর অ্যাম্বিয়েন্স প্রত্যেকটা দর্শনার্থীদের আমরা বলবো আপনারা দেখুন মণ্ডপে দেখুন অপূর্ব সুন্দর হয়েছে অবশ্যই প্রতিমাটিও অপূর্ব সুন্দর আপনারা কেউ নিরাশ হবেন না খুব আনন্দ করুন পুজোর মধ্যে অ্যান্ড পুজো কর্তৃপক্ষকে একটাই কথা জানাবো আপনাদের অনেক অনেক স্বাগতের শুভেচ্ছা আর এইভাবেই নবীন সঙ্গে এগিয়ে চলুন আরও বহু বছর ধরেই আমি দেখে যাচ্ছি নবীন সঙ্গের পুজো অনেক নতুনত্ব টিম করেন আগেবার দার্জিলিং করেছিলেন একবার কাশ্মীর করেছিলেন এবার আবার সিকিম জানি না পরের বছর কী হতে চলেছে তাই না অল দ্য বেস্ট সর্বোত্তমা সেরা পুজো পুরস্কার 2023 ব্যাকটা নবীন সঙ্গে পেয়ে যাচ্ছে সেরা মণ্ডপ পুরস্কার আপনি একটু কিছু বলবেন ম্যাডাম নমস্কার প্রথমেই আমি ব্যাটা নবীন সঙ্গকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি তো আজ আমরা যে এইটা প্রথম বছর আসছে এখানে তা না আমি এই পাড়ারই মেয়ে প্রত্যেকেই হয়তো চিনে থাকবেন কিন্তু আমরা ইনোমেনিয়া মোশন পিক থেকে এসেছি তো আমরা ব্যাটা নবীন সঙ্গের বহু বছর ধরে একটার পর একটা থিম দেখে যাচ্ছি দার্জিলিং থেকে শুরু করে তাই আমরা এবারে যে সিকিমটা দেখবো আমরা ভাবতে পারিনি মনে হলো যেন সত্যি আমরা সিকিমে এসেছি তো আমি বলবো যে প্রত্যেকে দেখুন খুব ভালো লাগবে আর আমি প্রত্যেক বছরই চাইবো আরও নতুন নতুন কন্টেন্ট আমরা যেন দেখতে পাই এটাই আমার অনেক কিছু জানো নমস্কার শারদ সর্বোত্তমা সম্মান পেয়ে আমরা গর্বিত আমরা শারদ সর্বোত্তমা সম্মান আমাদের যারা দিলেন তাদের কাছে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সঙ্গে একটা কথা বলছি ওনারা একটা জিনিস আমাদেরকে বললেন আগামী দিনে আরও অনেক কিছু করার প্রেরণা বা আনন্দ ওনারা আমাদের দিয়ে গেলেন আমরা চেষ্টা করছি একটু জোরে করতালি দিয়ে আপনারা অভিনন্দিত করুন শারদ সর্বোত্তমা কর্তৃপক্ষকে হ্যাঁ এবার
আপনারা একটু বলুন, আমাদের খুব ভালো লাগবে। আপনারা যেমন আমাদের মণ্ডপ প্রতিমা নিয়ে বললেন, এই দেখুন আমাদের শারদার্ঘ্যের উপহার। একটু করতালি দিয়ে, একটু করতালি দিয়ে আপনারা প্লিজ অভিনন্দিত করুন। এই একটা নতুন ধরনের অভিনব উদ্যোগে, একটা নতুন ধরনের পুরস্কারে আমরা সম্মানিত হলাম শারদ সর্বোত্তমা কর্তৃপক্ষের তরফ থেকে। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। অবশ্যই আমরা বলে দিতে পারি, এই মঞ্চ থেকে অঙ্গীকার করছি, প্যাটনা নবীন সংঘের শারদোৎসব কমিটির এই রকম পুরস্কার পেয়ে সম্পূর্ণরূপে অভিভূত এবং আপ্লুত। আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, আমরা ভাষাহীন, আমরা নির্বাক। আমরা চেষ্টা করব এইভাবে ছোট ছোট থেকে বড় বড় প্রেরণা আমাদের সঙ্গে থাকুক, আপনাদের পদছন্দে থাকুক, আপনাদের পুরস্কারে থাকুক, আপনাদের ভালোবাসায় থাকুক, আপনাদের সমস্ত শুভেচ্ছায় থাকুক। নমস্কার। আপনারা একটু করতালি দিয়ে শারদ সর্বোত্তমা এই সংগঠনকে একটু অভিনন্দিত করুন। নমস্কার, শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন।